আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি কপিরাইট ফ্রি, আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করতে পারেন। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণটি আমি সম্পূর্ণ শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গতকালের দেয়া ভাষণটি আমার শোনা শ্রেষ্ঠ একটি ভাষণ ছিল। আপনি প্রতিটা বিষয়ে যেভাবে ক্লিয়ার ঘোষণা দিয়েছেন, যা অনেক উন্নত দেশের সরকার প্রধানরাও এখনও দেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্য চমৎকার, আপনার নেয়া পদক্ষেপগুলো অসাধারণ। আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি দরিদ্র ও কর্মহীনদের নিয়ে যে ঘোষণা দিয়েছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো জানেন আপনার দলের কিছু কিছু মন্ত্রী, এমপি, নেতারা কত লোভী। আমার মনে হয় আপনার ঘোষণা শুনে গরিব মানুষগুলো যতটা খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে আপনার দলের মন্ত্রী, এমপি, নেতাকর্মীরা। করোনা ভাইরাস সবার জন্য গজব হয়ে আসলেও আপনার দলের কিছু মন্ত্রী, এমপি ও নেতাদের জন্য হয়তো এসেছে রহমত হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, বালিশ ও পর্দার কেলেঙ্কারি আপনার তো অজানা নয়, এখনো কি বিশ্বাস রাখবেন তাদের উপর? আজ আপনার বাবার একটা বক্তৃতার কথা মনে পড়ছে। বঙ্গবন্ধু এক বক্তৃতায় বলেছিলেন, আমি আমার দেশের গরিব মানুষগুলোর জন্য বিদেশ থেকে ভিক্ষা চেয়ে টাকা আনি, আর আমার দলের অনেক নেতাকর্মী এই টাকা চুরি করে বিদেশে পাচার করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আপনি বর্তমান সময়ে গরিব এবং কর্মহীনদের জন্য যে পরিকল্পনা নিয়েছেন, তাদের যে নগদ অর্থ ও খাবার দেওয়ার চিন্তা করেছেন, তা দয়া করে কোনো দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দেয়ার চিন্তা করবেন না। তাহলে গরিব গরিবই থাকবে, ওরা না খেয়েই থাকতে হবে। কারণ আপনার দলের অনেক মন্ত্রী, এমপি, নেতারা ভূমিহীনদের চেয়েও অভাবী, ভিক্ষুকের চেয়েও ভিক্ষুক, এদের চরিত্র বলতে কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমানে দেশের আর্মি তো কোনো যুদ্ধ করছে না, ওরা পৃথিবীর বিভিন্ন দেশের মিশনে গিয়ে দেশকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসে। আপনার এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের দায়িত্ব যদি সেনাবাহিনীকে দেন, তাহলে আপনার বরাদ্দকৃত একটা টাকাও ওই মানুষরূপী জানোয়ারদের হাতে যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছি না আপনার দলের সব নেতাকর্মীরা খারাপ, আবার আপনি নিজেও জানেন সব নেতাকর্মীরা ভালোও নয়। এটা শুধু আপনার দলে নয়, যুগে যুগে যত রাজনৈতিক দল এসেছে, যত রাজনৈতিক দল আসবে, সব দলের মধ্যেই ভালোও থাকবে খারাপও থাকবে। কিন্তু বর্তমান সময়ে আপনি চাইলে এদের নিয়ন্ত্রণ করতে পারেন। প্রিয় দেশের ভাই ও বোনেরা, আজ সারা পৃথিবী এমন এক সংকটময় অবস্থায়, ভাই অসুস্থ হলে বোন দেখে না, বাবা অসুস্থ হলে ছেলে দেখতে যায় না, ছেলে অসুস্থ হলে বাবা দূরে থাকে, কেউ মারা গেলেও জানাজা দেওয়ার লোক পাওয়া যায় না। আজকের এই সংকটময় মুহূর্তে দেশে দলাদলি মতভেদ ভুলে আসুন না একসাথে কাজ করি, আসুন না এই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সবাই সচেতন হই, আর যদি সম্ভব হয় আপনি, আমি, আমরা, আমাদের চারপাশে যারা গরিব আছে, যারা অভাবী আছে, তাদের ছোট ছোট সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। সবাই একসাথে কাজ করলে অসম্ভব বলে কি কিছু আছে? আমাদের দেশে এমন অনেকেই আছেন যারা প্রতি বছর ভ্যাকেশনের জন্য পরিবার নিয়ে ব্যাংকক যান, সিঙ্গাপুর যান, আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান। আপনারা যদি চিন্তা করেন যে এই বছর ভ্যাকেশনে যাবেন না, এই বছরের ভ্যাকেশনের টাকাটা দিয়ে আপনার প্রতিবেশীদের বর্তমান দুর্যোগের সময়টাতে
পাশে দাঁড়াবেন, তাহলে কি বেঁচে যায় না অনেকগুলো পরিবার? যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।